أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন কমুদ্দিন মজলিস কর্তৃক আয়োজিত প্রিন্সিপাল আবুল কাশেম যিনি ভাষা আন্দোলনের স্থপতি এবং ঐতিহাসিক 11ই মার্চ এই দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে অবস্থান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে কমুদ্দিন মজলিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কমুদ্দিন মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত সভাপতি ভাষা আন্দোলনের জীবন্ত কিংবদন্তি বিশিষ্ট ভাষা সৈনিক প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ আব্দুল গফুর স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন কমুদ্দিন মজলিসের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাবেক কূটনীতিক গবেষক লেখক ডক্টর মোহাম্মদ সিদ্দিক স্যার আমরা অনুষ্ঠান শুরু করব অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ নাসিম কোরআন তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ নাসিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم প্রিয় দর্শকবৃন্দ আজ ঐতিহাসিক 11 মার্চ আজকের এই দিনে 1948 সালের এই দিনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশের তথা যখন দেশ বিভাগের পর পাকিস্তান সরকার আমাদের উপরে যে ভাষা নিয়ে যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল সেই দ্বন্দ্বের ঐতিহাসিক যে ধর্মঘট এবং হরতাল পালিত হয়েছিল সেটা আজকের দিনে যেটা সম্পর্কে আমাদের বিজ্ঞ আলোচক এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি যারা সামনে থেকে এইসব ঘটনা দেখেছেন তাদের মুখ থেকে আমরা শুনবো তার আগে আমি আজকের সুধীবৃন্দের কাছে বিশেষ একটি অনুরোধ করবো আপনারা দেখছেন তমুদ্দিন মজলিসের উদ্যোগে বিশেষ লাইভ অনুষ্ঠান যেটি প্রচারিত হচ্ছে তমুদ্দিন মজলিসের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করবেন যাতে পরবর্তীতে অন্যান্য সবাই আমাদের অনুষ্ঠানটি দেখতে পান এবং বেশি বেশি লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারবেন এরপর যে আমরা আলোচনা শুনবো আজকের আমাদের অনুষ্ঠানে বিশিষ্ট তমুদ্দিন মজলিসের সম্মানিত সভাপতি বিশিষ্ট গবেষক লেখক ডক্টর মোহাম্মদ সিদ্দিক স্যারের কাছ থেকে সম্মানীয় প্রধান অতিথি তমুদ্দিন মজলিসের প্রাণ পুরুষ প্রফেসর আব্দুল গফুর স্যার যারা অনলাইনে শুনছেন দেশে বিদেশে থেকে পরবর্তীতেও শুনবেন কারণ এটা রেকর্ড হবে এবং আপনার পরবর্তীতেও শুনতে পারবেন অবসর সময় সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমাদের অনেকেরই আসার কথা ছিল কিন্তু তারা অনেকেই অন্য প্রোগ্রামে ব্যস্ত হয়ে গেছেন আবার কেউ কেউ টেকনিক্যাল প্রবলেম জন্য ঢুকতে পারতেছেন না কারণ আমরা যারা একটু বয়স্ক তারাই সাধারণত বক্তা এবং আমাদের চেয়ে আমাদের ছেলে মেয়েরাই কিন্তু টেকনিক্যালি সাউন্ড আমরা নিজেরাই অনেক সময় ঢুকতে পারি না আমিও পারি না এবং আমার ভাইদেরও একই সমস্যা হয়েছে
অনেকে অনেকে হয়তো হাতের কাছে না থাকার ফলে তাদের তারা ঢুকতে পাচ্ছেন না। তো যাই হোক, আমাদের অনলাইনে মানে বেশি প্রোগ্রাম করার অভিজ্ঞতা নাই, এটা আমাদের একটা অভিজ্ঞতা হলো। এটাও একটা ধরে নেব যে মানে অহুত যুতির মধ্যে আমরা পরিস্থিতির সম্মুখীন হলাম। আমরা ভবিষ্যতে আরো বেশি বেশি বক্তাকে বুক করব, যাতে বক্তার কমতি না হয়। তবে এই সমস্ত বিষয়ে প্রফেসর গফুর বেশি জানেন, ওনাকে তো বোধহয় মাইক দিলে সারা রাত উনি বলতে পারবেন। বাংলাদেশে এই মুহূর্তে আমার মনে হয় না যে ওনার চেয়ে কেউ নবীনতম ভাষা সৈনিক আছে, আমার তো মনে হয় না। উনি 92 বছর ওনার বয়স, আল্লাহ ওনাকে 1000 বছর জীবন দান করুক। উনি একটা লিভিং মানে হিস্ট্রি, লিভিং ডিকশনারি, ভাষা আন্দোলন, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য, দেশ, রাজনীতি, পররাষ্ট্রনীতি সব ব্যাপারে উনি বিশেষজ্ঞ। আমাদের উনি গুরু বলতে গেলে। ওনার যে অগাধ জ্ঞান, অগাধ জ্ঞান আমি জানি, উনি আমার বহু লেখা ছাপিয়েছেন এবং ওনার কাছেই লেখালেখি শিখেছি বলতে গেলে। আমার লেখা কিন্তু প্রথম উনি ছাপান, উনি ছাপান এবং এনকারেজ করেন, এখনো এনকারেজ করেন লেখার জন্য। এই লেখালেখির হাতটা ওনার কাছ থেকে পেয়েছি। এবার আমরাও কিন্তু তো মধ্যম থেকে লেখক পয়দা করছি, আপনারা জানেন হয়তো, রচনা প্রতিযোগিতার মাধ্যমে ইয়ং ছেলে মেয়েদের আমরা লেখক সৃষ্টি করতেছি, কারণ আমাদের কাছে অন্য জিনিস দেওয়ার নাই। কিন্তু আমরা তো কিছুটা জ্ঞান চর্চা করি, কিছুটা জ্ঞানের আলো বিতরণ করতে পারি, কারণ আমাদের ভিতরে অনেকেই তো প্রফেসরি করেছেন। প্রফেসর গভীর সাহেব প্রফেসর ছিলেন, আমিও ছিলাম, এরকম বহু আমাদের ভিতরে বহু প্রফেসর এবং পিএইচডি ডিগ্রি হোল্ডার আছেন, তারা অতীতে প্রফেসর ছিলেন বা এখনো তারা প্রফেসর অনেকে। যাই হোক, গফুর সাহেবকে মাইক দিলে উনি সারা রাত বলতে পারবেন এই ভাষার কথা, ভাষা আন্দোলনের কথা, কারণ উনি তো সবই জানেন। আমরা ওনার চেয়ে বয়সে কম, কিছু কিছু জানি আর কিছু কিছু ওনাদের কাছ থেকে শুনেছি, শিখেছি, বই পুস্তক ঘেঁটে জেনেছি, এই আর কি। গফুর সাহেবের কাছে আমি আগে বলেছি যে লেখালেখি ওনার কাছে আমার হাতে করি। আমি একটা বইও ওনাকে উৎসর্গ করেছি, ওনাকে আমি তমদ্দুনের দুইজন নেতাকে দুটো বই উৎসর্গ করেছি। প্রথম ওনাকে একটা করেছি, আর একটা আর এক ভাইকে করেছি আর কি। 11ই মার্চ, 11ই মার্চের গুরুত্ব অপরিসীম। আগে কিন্তু 11ই মার্চটা পালন করা হতো প্রতি বছর, কিন্তু ব্যাপার হলো ইতিহাসটা স্ট্যাগন্যান্ট নয়, ইতিহাস একটা মানে প্রবাহিত একটা নদীর মতো, স্ট্যাগন্যান্ট না, চলছে চলছেই আর কি। তো 11ই মার্চ ইতিহাসের একটা মাইল স্টোন ছিল, কিন্তু এই মাইল স্টোন, এই ধাপগুলা ছিল বলেই তো পরবর্তী ধাপগুলো এসেছে। আপনি যে একটা বিল্ডিং করবেন, স্কাই করবেন, তো আপনার ভিত্তি তো করতে হবে, ভিত্তি ছাড়া আপনি আসমানে শূন্য উদ্যান, এবং শূন্য উদ্যান যেটা শুনি বেবিলনে, তারও কিন্তু ভিত্তি আছে। শূন্য উদ্যান মানে না যে ওই আসমানে ঝুলতেছে, ওটা তা না অ্যাকচুয়ালি, মানে ওটা একটা বিল্ডিং, কিন্তু থরে 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 মানে মানে ধাপে 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 মানে মানে গাছ লাগানো হতো, মনে হতো যে গাছগুলা সুন্দর উপর ঝুলছে। এরকম আর্কিটেকচার আমাদের দেশে অনেকে অনেক দেশে করছে, আমাদের দেশেও পাওয়া যাবে। আমরাও তো ছাদেও তো বাগান করি, আমারও আছে ছোটখাটো বাগান। যাই হোক, এই একটা ভিত্তির উপর দাঁড়িয়ে তারপরে ভাষা আন্দোলন হয়েছে, পট করে একটা আসমান থেকে, আসমানের শূন্য উদ্যান থেকে শুরু হয়নি আর কি। আর এই যে এই কাজটা শুরু করেছে কারা, তমদ্দুন নজরুলই তো প্রথম, বিড়ালের গলায় ঘন্টা, ওই যে ইঁদুরের একটা গল্প শুনেছিলাম,
যে ইঁদুর ধরে ধরে খাচ্ছে বিড়াল, সবাই অস্থির, কি করা যায়? ইঁদুর বাবা যে দেখো বিপদে পড়ে গেছে, যা আমাদের ধরে ধরে খাচ্ছে। একজন বলল যে একটা সলিউশন আছে, যে ইঁদুরের বলতেছে, ইঁদুর বুদ্ধিমান ইঁদুর বলছে যে বিড়ালের গলায় যদি একটা ঘন্টা লাগিয়ে দেওয়া যায় তাহলে হবে কি, মানে ওই যে যখন খেতে আসছে দৌড়দৌড়ি করবে, আমরা ওই আওয়াজ শুনে আমরা সতর্ক হয়ে গর্তের ভিতরে লুকাবো। কিন্তু কথা হলো এই ইঁদুর, কিন্তু কোন ইঁদুর যাবে সেই বিড়ালের কাছে ঘন্টা লাগাতে? হ্যাঁ, কোন ইঁদুর যাবে? যে যাবে তাকে তো গপ করে খেয়ে ফেলবে বিড়াল, বাবা যে খেয়ে ফেলবে। যাই হোক, বিড়ালের গলায় ঘন্টা কিন্তু তমুদ্দুন মজলিসি লাগিয়েছে। হ্যাঁ, গপ করে হয়তো খাই নাই, কিন্তু হ্যাঁ অ্যারেস্ট হয়েছে তো। তমুদ্দুনের নেতারা গুলি খেয়েও মারা গেছে, কিন্তু তমুদ্দুর একজন নেতা কিন্তু শহীদও হয়েছে। হ্যাঁ, নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, গৌর সাহেব ভালো বলতে পারবেন। এবং ওনাদের অনেককে জেলে যেতে হয়েছে। আর তমুদ্দুনের সঙ্গে তো শুধু তমুদ্দুনের নেতারাই ছিলেন না, ওই সময় তো অন্য কোনো পার্টি ছিল না, পলিটিক্যাল পার্টি তো অনেক পরে সৃষ্টি হলো। এমনকি এই যে কালচারাল অর্গানাইজেশন গুলো বেশি ছিল না, অল্প ছিল। প্রথম যেটা অর্গানাইজেশন যেটা মাথা ছাড়া দিল 47 এর পরে, এটা তমুদ্দুন মজলিস। এবং এটা করেছে যারা জ্ঞানী গুণী, যারা প্রফেসর, জ্ঞানী, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তারা ফালতু কলেজের প্রফেসর না, ফালতু স্কুলের প্রফেসর না, জ্ঞানী গুণী তারা। এবং তাদের সঙ্গে বড় বড় লোক জয়েন করেছে, কারণ তখন তো কোনো সংগঠনই ছিল না। কমিউনিস্ট ভাইরাও জয়েন করেছে, হ্যাঁ হিন্দু ভাইরাও জয়েন করেছে, সবাই জয়েন করেছে। এটা অবারিত দ্বার ছিল। আর তার এক একজন অবশ্য এক এক কৌশলের জন্য হয়তো জয়েন করেছে। কেউ যেমন কমিউনিস্ট ভাইরা হয়তো মনে করেছে যে তমুদ্দুনের শেলটারে থাকলে কিছুটা নিরাপদ থাকা যাবে, অন্তত বলতে পারবো যে আমরা তো, আমরা তো তমুদ্দুনের কর্মী বা নেতা, কিছুটা মানে সরকারের মানে সেই নজরদারি অত্যাচার হাত থেকে তো বাঁচতে পারবে। এই জন্য কমিউনিস্ট ভাইরাও ছিল, এবং আমরা তাদের সাদরে আমাদের সংগঠনে রেখেছিলাম, তাদের সঙ্গে পরামর্শ করেছি, তাদের সহযোগিতা নিয়েছি, তারা আমাদের পরামর্শ দিতেন। শুধু কমিউনিস্টরা না, নন কমিউনিস্ট, এমনকি ধার্মিক যারা ধর্মকর্ম করে তারাও এটাতে সম্পৃক্ত ছিলেন। হ্যাঁ, যারা ধর্ম একটু কম করে তারাও ছিলেন, যারা বেশি ধর্ম করে তারাও ছিলেন, সবাই ছিলেন এতে। এই কাজে কাজে তমুদ্দুন মজলিস এটা ফোরাম হয়েছিল অফ অল পিপল, স্কলার, স্টুডেন্টস, পলিটিশিয়ানস, কমিউনিস্ট, নন কমিউনিস্ট, সবার সংগঠন ছিল। এবং সবাই এতে ছিল। এবং আমি নাম বেশি নাম বলতে চাই না, অনেকে হয়তো ইদানিং হয়তো অস্বীকার করবেন যে না আমরা ছিলাম না, কিন্তু এগুলো লুকানো নাই, এগুলো সমস্ত তথ্য আমাদের সৈনিকের পুরানা কপিগুলোতে সবার নাম এসে গেছে, এমনকি ভারতীয় পত্র পত্রিকাও নাম এসেছে তখন কারা কারা সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে এদের ভিতরে অবশ্য অনেকে বড় নেতা হয়েছিলেন, এবং তারা এগুলো লুকন নেই। কেন, সৈয়দ নজরুল ইসলাম তমুদ্দুন নেতা ছিলেন কেনা জানেন, ওনার রুমে তমুদ্দুনের গ্রন্থতন্ত্র প্রণীত হয়, প্রফেসর সাইদ আলী উনি জুনিয়র স্টুডেন্ট লিডার ছিলেন, সিনিয়র স্টুডেন্ট লিডার ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম ভালো মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। তার রুমে তো তমুদ্দুনের সলা পরামর্শ হতো, উনি পরবর্তীতে বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট হলেন, এবং আরো বড় বড় নেতা, আমি সবার নাম বলতে চাই না, ছিলেন, তারা তমুদ্দুনের সঙ্গে ছিলেন এবং পরে আরো বড় বড় পজিশনে গেছেন। আপনারা এগুলো বই এগুলো পাবেন, এগুলো বইটা আমার তো ওই ধারে উঠে আছে। এইসব ব্যাপারে কিন্তু আমাদের আজকে আসার কথা ছিল প্রফেসর এম এ বার্নিক, উনি তো লাইব্রেরির ভিতরে ডুবে থাকতেন, উনি বিশাল কাজ করেছেন এই সব গবেষণার ব্যাপারে, বিশাল কাজ করেছেন। তৌহিদ, তুমি আমাকে বলবে আর কেউ ঢুকতে পারছে কিনা, তাহলে আমি মাইক ছেড়ে দেবো। এবং তবে যদি কেউ এখনো না ঢুকতে পারে আমি চালিয়ে নেব, অসুবিধা নাই, কারণ আমি নিজে প্রফেসর ছিলাম।
আমি একজন বক্তাই ছিলাম, ছাত্রদের পড়াতাম, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিতাম ইংরেজি বাংলায়। এখনো কেউ আসতে পারেন নাই না? না আসেন না, আসলে আমরা লাইনে নিয়ে নেবো। আপনি একটু কথা বলেন, আপনি কথা বলেন। আচ্ছা, তো আমাকে একটু হিন্টস দিও যে কে কে ঢুকেছে, তাদের অন্তত চেহারাটা দেখাইও। আর গফুর স্যার, ওনার শরীর তো আমার চেয়েও ভালো আছে, আমার মনে হয় আপনি থাকতে পারবেন। আমাদের অভিজ্ঞতা আপনাকে শুনাই, মানে আমরা কিভাবে তো বুদ্ধিকে দেখছি যারা জুনিয়র, আর আপনার অভিজ্ঞতা তো আমরা শুনেছি বা আরো শুনবো, অসুবিধা নাই। তো যে কথা বলছিলাম যে আমাদের তমুদ্দিনে ঢুকে যে গ্রুমিংটা হয়েছে, গ্রুমিং, তাতে অনেকে বড় ন্যাশনাল লিডার হয়েছেন পরবর্তীতে, অনেকে এখনো বেঁচে আছেন, অনেকে নাই, তারা ন্যাশনাল লিডার হয়েছেন, তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তমুদ্দুন মানুষের এবং জনগণের এবং দেশের ভালোই করেছে, বলবো ভালোই করেছে। আমি তো তমুদ্দুনের সঙ্গে থেকে থেকে অনেক কিছু শিখেছি, যেটা হয়তো বাইরে থেকে অত শিখতে পারতাম না, একটা ডিসিপ্লিনের ভিতর থেকে শিখেছি আর কি। আমি একটু আসল কথায় যাই, 11ই মার্চ আমার একটা স্মৃতি আছে, তো স্মৃতি আছে, আমি তো ক্লাস 7-এ পড়ি, কাগল করুণাকান্ত হাই স্কুল, হিন্দু জমিদারের করা চমৎকার একটা স্কুল, অজপাড়া গ্রামে ফার্স্ট ক্লাস একটা বিল্ডিং, লাল বিল্ডিং, বগুড়া করোনেশন স্কুলের প্যাটার্নে ওই বিল্ডিংটা করা, এখনো আছে, এখন অবশ্য অনেক বিল্ডিং ওর সঙ্গে জয়েন হয়ে গেছে। আমার আব্বা ওখান থেকে সে 1920-এর পরে ম্যাট্রিকুলেশন এন্ট্রান্স, তখন বলতে এন্ট্রান্স এক্সামিনেশন বলা হতো, সেইটা পাস করছেন, যখন মুসলমান ছেলে মেয়েরা লেখাপড়াই করতো না, তখন আমার আব্বা ওখান থেকে পাস করেছিলেন, এবং আমাদের গ্রাম উনি প্রথম, ইউনিয়নের প্রথম কিনা আমি জানি না। হ্যাঁ, তো তারপরে আমার গ্রামে ওই স্কুল থেকে আমি দ্বিতীয় ম্যাট্রিকুলেশন, সে আমি ক্লাস 7-এ পড়ি, এই 11ই মার্চ এসে গেল। তারপরে তখন ছেলে মেয়ে, মেয়ে তখন আমাদের ভর্তি হতো না, তখন মেয়েদের ব্যাপারে যে একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ ছিল সেটাই চলছিল আর কি। ছেলেরা সব ছাত্র টিচার সবাই মিলে আমরা মিছিলে বের হয়ে পড়লাম একেবারে পুরো স্কুল, এবং লং মার্চ, কাগল থেকে হেঁটে 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 মহাস্থান, মহাস্থান তো ওয়ার্ল্ড ফেমাস প্লেস, সবাই জানে মহাস্থান, তখন বিশাল নদী ছিল করতোয়া নদী, ওই নদী পার হয়ে তারপর ওই পারে গিয়ে আবার সামনে এগোলাম বগুড়া শহরের দিকে। বগুড়া পর্যন্ত যাওয়ার মতো ছিল না, কারণ আমরা তো অনেকে আবার বয়স কম ছিল, তো এখন যেমন অনেক বেশি বয়সের ছেলে ফেলে স্কুল কলেজে দেখা যায়, আমাদের সময় তা ছিল না, আমাদের সময় পিচ্ছে পিচ্ছে, আমি কিশোর ছিলাম, তো কিশোর তখন ক্লাস 7, কতই বয়স হবে, 11, হ্যাঁ 11 বছর বয়স, হ্যাঁ, তো 11 বছরের কিশোর। তারপরে মহাস্থান থেকে লং মার্চ করতে করতে গোকুল আর একটা হাই স্কুলে গেলাম, ওই স্কুলের ছেলে পেলেকে নিয়ে টিচারদের নিয়ে জয়েন্ট একটা মিটিং হলো, বক্তৃতা হলো গরম গরম, আবার ফিরে আসলাম ওই রাস্তা দিয়ে, আসা যাওয়াতে তো কমসে কম 12 কিলোমিটার লং মার্চ। আমার মনে হয় সংস্কৃতি এবং রাজনীতির হাতে করি, ওইটাই বোধ আমার জীবনের, বুঝতে পারলাম একটা অ্যাওয়ারনেস, একটা একটা বিগার ওয়ার্ল্ড এর সঙ্গে যেন সম্পৃক্ত হয়ে গেলাম, এটা আমার মনে পড়ে। হ্যাঁ আচ্ছা, এরপরে কলেজে যখন গেলাম, কলেজে গিয়ে পেলাম কি, বগুড়াতে নামবে ফজলুর রহমান সাহেব কেন্দ্রীয় নেতা, তো তখন উনি আবার কি একটা কথা বলছিলেন, এই সব তো সব খেপে টেপে গেল, কালো পতাকা দেখাতে হবে, আবার কলেজ থেকে আবার কালো পতাকা নিয়ে আমরা রেল স্টেশনে গেলাম, তখন ওই রেলে উনি ওনারা যাতায়াত করতেন, রেল স্টেশন গিয়ে হোক চেল্লা চেল্লি কালো পতাকা এইসব করে আমরা আবার কলেজে ফিরে আসলাম, এটা মনে আছে। এটাও ভাষা নিয়ে, এটা কিন্তু জিনিসটা ভাষা ছিল, অন্য কোনো পলিটিক্যাল ছিল না,
ভাষার ব্যাপারই ছিল। এরপর 52 সালে কলেজে পড়ি, 52 সালে গাজীউল ভাই আমাদের বড় ভাই, বড় নেতা তখন, উনি ঢাকা ইউনিভার্সিটিতে মানে যারা এই এই 140 ধারা ভাঙার প্রথম দিককার নেতা, যারা রিক্স নিয়া মানে তারা আবার আর এক মানে বিড়ালের গলায় ঘন্টা না, তারা বাঘের গলায় ঘন্টা দিতে গেলেন একেবারে। হ্যাঁ, 144 ধারা ভঙ্গ, পক্ষে আচ্ছা। তারপরে ওই তারপরে উনি বগুড়া জাতীয় স্নাতক করতেন, আমরা ওনার পিছে এই সব জিন্দাবাদ মুর্দাবাদ এই সব স্লোগান দিতাম। তখন আমরা কিশোরী বলতে গেলে, কিশোর কতই বা বয়স হয়েছে, কতই বয়স হয়েছে, এক ক্লাসে পড়ি, হ্যাঁ অল্প বয়স 15 বছর, হ্যাঁ এই 14-15 বছর বয়স। আচ্ছা, সেটা আমার স্মৃতিতে আছে। উনি নিজেও কিন্তু পীরের ছেলে, কিন্তু পীর বংশের, কাজী হক সাহেব উনি কিন্তু পীর বংশের, অরিজিনালি ফ্রম নোয়াখালী, কিন্তু ওনারা সেটেল হয়ে যান বগুড়ায়, এবং ওনাদের অনেক মুরিদ অনেক ফলোয়ার আছে, কিন্তু ওনারা একটু রাজনীতি সচেতন ছিলেন, আমরা তার পিছে পিছে যাই কিশোররা ঘুরতাম টুকতাম। এরপরে পেলাম আমাদের শাহেদ আলী স্যার, আমার একটা ডাইরেক্ট শিক্ষক, একেবারে আর এক মানে এই ভাষা সৈনিক, প্রমুখ গুণের ভেরি সিনিয়র লিডার, মানে উনি এম এ পাস করে, সব বাংলায় এম এ পাস করে সম্ভবত প্রথমেই ওখানে গেছেন কিনা কলেজে, বগুড়া জিলক কলেজে, পরে ওখান থেকে নুসরত কার্মিকেল কলেজে যান। আমিও প্রথমে বগুড়া জিলক কলেজে ছাত্র, তার প্রফেসর কার্মিকেল কলেজে আমিও প্রফেসর করতে গেছিলাম, ওনার সিলসিলার ভিতরেই ছিলাম। ওনার আমি বাংলার ছাত্র ছিলাম, বাংলা আমার 200 এডিশনের সাবজেক্ট ছিল, নকশিকাতার মাঠ আর কি সব পড়াতেন উনি বেশ চমৎকার ভাবে, এগুলো এখনো মনে আছে। আর গল্প লিখতেন সমানে মাহিনে হয়, বহুগুলো গল্প এখন আমি দেখছি শাহেদ আলী সাহেবের শ্রেষ্ঠ গল্পের ভিতরে আছে, তার ভিতরে একটা দিন ব্রাদার্স, যে আর এক প্রফেসরের উপরে প্রফেসর, আরেকজন মানে আধা পাগলা প্রফেসর, অ্যারাবিকের প্রফেসর, কিন্তু হিউম্যানিটেরিয়ান, উদার হৃদয়ের একটা প্রফেসর। গরিবের জন্য উনি ওনার সমস্ত টাকা দিল, যেতেন নিজে লুঙ্গি পরে ঘুরতেন, আল্লাহর গাছ লাগাতেন। তার উপরে সে দিন ব্রাদার্স গল্প, কি চমৎকার গল্প, এসব যখন মাঝে নয় প্রকাশ্যে আমি প্রথম পড়ছি, তারপর দেখি এখন সেটা দিন মানে দিনহীনদের ব্রাদার্স, উনি একটা কমিউনিটি গড়ে তুলছেন, ওনার নামও ফখরুদ্দিন, চমৎকার নাম, কি হাত স্যারের, কি হাত ছোট গল্প লেখার। সেই ফখরুদ্দিন সাহেবের মাজার এখন আছে বগুড়ায়, বগুড়াবাসী তাকে কবর দিয়েছে, যদি ওনার বাড়ি কিন্তু এই যে কেরানীগঞ্জে, কেরানীগঞ্জে ওনার বাড়িতে গেছিলাম আমি, তার উনি প্রথমে ওনার মায়ের কাছে নিয়ে গেলেন, আল্লাহ, উনি নাকি ওয়াইএস কর্মীর ফলোয়ার, আমি ওনার বাড়িতে যাওয়ার সঙ্গে প্রথমে ওনার মায়ের কাছে যেতে হবে, ওনার মায়ের দোয়া নিয়ে তারপরে ওনার সঙ্গে কথা, উনি সেই ফলোয়ার ছিলেন। তো বিখ্যাত মানুষ, আমাকে এত স্নেহ করতেন, উনি আমার গ্রামের বাড়িতে গেছেন, আমার সেই কাগল হাই স্কুলে ওনাকে নিয়ে গেছিলাম, তারপর আমার শ্বশুর বাড়িতেও নিয়ে গেছিলাম, এবং আমার ওয়াইফকে সেই দিনে সে 50 টাকার একটা শাড়ি গিফট করেছিল, আমি তখন কেবল নতুন বিয়ে করেছি, আল্লাহ তাকে জান্নাত দোষ দেব, উনি একটু দরবেশ মানুষ ছিলেন। শাহেদ আলীর আমি ছাত্র, উনি আমাদের ভাষা ভাষা আন্দোলন এগুলো খুব বলতেন, উনি ওই কলেজের মেসে থাকতেন, তখনও বোধ হয় বিএসসি করেন নাই, ফ্যামিলি ছিল না, আমরা গিয়ে গিয়ে তার কাছে এগুলো শুনতে, আমাকে ভাষা আন্দোলনের কথা, এগুলো আমাদের স্মৃতি আছে, কত স্মৃতি কত স্মৃতি। যাই হোক, কথা বলে শেষ করা যাবে না, এগুলো হলো স্মৃতি। আর এই ভাষা আন্দোলনের 11ই মার্চের গুরুত্বের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে আর একটা বই আছে, আরেকটা দুটো ছিল, আমাদের বার্নিক প্রফেসর বার্নিক দুটো এই 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 11ই মার্চের ব্যাপারে বিস্তারিত কেউ জানতে চায়, বিস্তারিত এম এ বার্নিক, এইরকম মোটা মোটা বই, আল্লাহ দেখছেন 800-900 পৃষ্ঠার একটা বই। এটা হলো রাষ্ট্রভাষা আন্দোলন ইতিহাস, ঘটনা প্রবাহ ও প্রেক্ষিত বিশ্লেষণ দ্বিতীয় সংস্করণ। হ্যাঁ,
আর আরেকটা আরেকটা আছে তো এখানে নাকি, এই জায়গায়। আচ্ছা এইটা তো আছে, পূর্ব বাংলার সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক আন্দোলন 1947 1971 ডক্টর রেজওয়ান সিদ্দিকী, এটাও 11 মার্চের বিস্তারিত আছে তোমাদের মানুষ কি করেছে। এগুলো কিন্তু থিসিস, কিন্তু এগুলো পিএইচডি থিসিস এটা। আর বার্নিকের আর একটা বই জাতীয় পুনর্জাগনে তমদ্দুন মজলিস, 11 মার্চ এবং অন্যান্য ইয়াগুলো আছে, এই জিনিসগুলো পাইছি মাহমুদ পেয়েছি। এই যে জাতীয় পুনর্জাগনে তমদ্দুন মজলিস এম এ বার্নিক, দেখছেন কত বড় বই, বিশাল বই। শুধু 11 মার্চ না, তমদ্দুন মজলিসের প্রথম দিকের অলমোস্ট ইতিহাস সবই আছে, অবশ্য পরের দিকেরটা নাই তেমন। এবং এগুলো লেখা উচিত, এগুলো এখন এখনকার ছেলে পেলেরা লিখবে, এটা ধরে রাখা উচিত। ইনি তবু যে কাজটা করেছেন না, সাহেবই কাজ করেছেন 11 মার্চের মানে ইম্পর্টেন্স। হ্যাঁ, বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছে যে তমদ্দুন, যে সিঁড়ি গেঁথেছে, স্কাই স্ক্রাপার যেটা বানিয়েছে তার ভিত্তি তমদ্দুন করেছে। এম এ বার্নিক আজকে থাকতে পারতেছেন না, উনি আজকে আর একটা ফাংশনে চিফ গেস্ট, সেখানে যাওয়ার সাথে ওনার সময় লাগবে অনেকটা, থাকতে পারছেন না। উনি অতীতে আমাদের ফাংশনে হলে এসেছিলেন, ভবিষ্যতে আমরা তাকে আনার চেষ্টা করবো আর কি। এরকম চমৎকার চমৎকার বই আছে, বিশেষ করে আমি আমাদের রচনা প্রতিযোগিতাতে যারা পার্টিসিপেট করেন, যারা সিনিয়র হোক বা জুনিয়র ছাত্র ছাত্রীরা, এই সমস্ত বই কিনবেন আপনারা, এবার থেকে অনেক তথ্য নেবেন, এগুলো জানা দরকার। হয়তো তথ্য বিভ্রাট হয়ে যাচ্ছে, অনেকে উল্টা পাল্টা লিখছে, তোমাদের সম্পর্কে উল্টা পাল্টা বলছে, এটা উচিত না। তখন আমাদের দুঃখ লাগে যে আমাদের নেতারা এত কাজ করলেন, তাদের বিরুদ্ধে সমালোচনা হবে কেন? আর আমরা যে একেবারে 100 ভাগই ফেরেছে তা তো বলছি না, কিছু ভুল ত্রুটি হতেই পারে, কিছু ভুল ত্রুটি হতেই পারে। ভাষা আন্দোলনের এবার আমরা 21 ফেব্রুয়ারি পালন করেছি, আমরা 11 মার্চ পালন করি বা এটাকে গুরুত্ব দিই তার মানে না যে আমরা 21 ফেব্রুয়ারিকে গুরুত্বহীন মনে করি। আমরা তো এবারে যে অনলাইন যে 21 ফেব্রুয়ারির যে অনুষ্ঠান করেছি, গ্র্যান্ড সাকসেস, আমি তো ড্যাম হ্যাপি। এটা যদি আমরা হলে করতাম না, হলে জায়গা দিতে পারতাম না, আমি তো খুবই খুশি হতাম। আমি চাচ্ছিলাম যে জায়গা না পেয়ে যেন ওটাকে দাঁড়িয়ে থাকে, এটা কেন জানে এটা বোধ হয় আমার একটা খারাপ বোধ হয় একটা বোধ হয় উদ্দেশ্য না, জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে আছে, আমি ওটা দেখাতে চাচ্ছি। অনেকে বলে যে না তমদ্দুন ডাকে কেউ আসে না, কে বলে আসে না, তমদ্দুন ডাকে এখনো আসে। হ্যাঁ, কিন্তু কথা হলো যে কিন্তু সবার তো সহযোগিতা দরকার, আমরা তো 2-4 জনে করতে পারি না, আপনাদের সবারই সহযোগিতা দরকার। আপনারা আমাদের যারা শুনছেন শুনবেন আশেপাশে আছেন, কারণ আমরা কি খারাপ কাজটা করতেছি যে আমাদের সঙ্গে আপনারা থাকবেন না? আমরা দেশকে ভালোবাসি, আমরা ভাষাকে ভালোবাসি, আমরা ধর্মকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, সব মানুষকে ভালোবাসি, সব ধর্মের মানুষকে ভালোবাসি, সব ভাষাকেই ভালোবাসি। আমরা বাংলা ভাষাকে ভালোবাসি বলে যে ওই সাঁওতালি ভাষা ভালোবাসবো না, কে বললো? সব ভাষাই তো আল্লাহ বানিয়েছে, না ওই ভাষাটা আরেকজনে বানিয়েছে, আমরা সবাইকে ভালোবাসি। কাজে কিন্তু এত বড় একটা উদার প্রতিষ্ঠান, এবং আমরা নন পলিটিক্যাল এবং কোনো পার্টির লেজুর নই, কিন্তু আমরা সবাইকে ভালোবাসি, আমাদের সঙ্গে কেন থাকবেন না? এবার মনে হয় যদি আমরা হলে ফাংশন করতাম, এই তৌহিদ আর সুজন বোধহয় হাঁপিয়ে উঠতো যে বসার দেখা যাচ্ছে না স্যার, আর আমি তখন খুব মুচকি মুচকি হাসতাম যে আই ওয়ান্টেড ইট, পিপল আর স্ট্যান্ডিং দেয়ার, তারা এত বেশি এসেছে যে আমরা জায়গা যেতে পারতেছি না। এইটাই তো আমরা চাচ্ছি, এটাই তো আমরা চাচ্ছি, মানে গ্র্যান্ড সাকসেস। আমি বলবো, আমি বলবো যে পুরা দেশের থেকে ছেলে মেয়েরা, যুবক যুবতী, এমনকি বড় বড়রা যেভাবে রেসপন্স করেছে আমাদের ডাকে, এটা অভূতপূর্ব, অভূতপূর্ব। কে বলে আমরা সংকটে আছি? কোনো সংকট আমাদের নাই, আমরা জানি কিভাবে এই সংগঠনকে গণমুখী এবং এবং দেশমুখী জনমুখী করতে হয়, আমরা সবই জানি, সবই আমরা জানি, তবে আমরা একটু মধ্যপন্থী থাকতে চাই, এই আর কি, সবাইকে নিয়ে কাজ করতে চাই। স্যার একটা বিষয়, আজকের অনুষ্ঠানের অন্যতম আরেকটা দিক হচ্ছে, ডক্টর মোহাম্মদ সিদ্দিক স্যারকে বলছি, আজকের অনুষ্ঠানের আরেকটা পার্ট হচ্ছে প্রিন্সিপাল আবুল কাশেম স্যারের মৃত্যুবার্ষিকী, তো এই বিষয়ে আজকে জি এই আবুল কাশেম সাহেবের না? হ্যাঁ 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 ইয়েস, আবুল কাশেম সাহেবের সঙ্গে তো বলতেই হবে,
ওই যে সেই বিড়ালের গলার ঘন্টা, এই ঘন্টা তো উনি আগে লাগাইতে গেছিলেন, বিপদ হলে তো ওনারই বড় বিপদ হতো। এবং গফুর সাহেবও তো অ্যারেস্ট থেকে বাঁচার জন্য বাড়ির পিছন দিয়ে পলাইয়া এদিক ওদিক গেছেন বিড়ালের গলায় ঘন্টা লাগাতে। আবুল কাসেম গ্রেট ম্যান, উনি তো অনেক শুধু উনি ভাষা সৈনিক না, বাংলা ভাষায় যে বাংলা কলেজ করা যায়, আমার আমার একটা দুঃখ হয় যে উনি কেন এটাকে নিজের কাছে রাখেন নাই, উনি কেন তরুণদের কাছে এটা রাখেন না, আমরা তাহলে ওটা বাংলা ইউনিভার্সিটি করতে পারতাম, বাংলায় যে বিজ্ঞান পড়ানো যায়, অন্যান্য সাবজেক্ট পড়ানো যায়, উনি তো হাতে কলমে দেখালেন। এখন একদল বলে কি, ও হি ওয়াজ অনলি পেইড প্রিন্সিপাল, এ কথা বলেন না, এ কথা বলেন না, ফেরেশতারা কিন্তু নোট করবে, আপনার এই রং স্টেটমেন্টের জন্য আপনাকে ফেরেশতাদের কাছে জবাবদিহি হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। আবুল কাসেমের জীবনটা একটু কাইন্ডলি পড়বেন, আবুল কাসেমের জীবনটা একটু পড়বেন, উনি ফালতু লোক ছিলেন না, উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, উনি ইউনিভার্সিটি ছেড়ে একটা কলেজে গেলেন হাতে কলমে দেখানোর জন্য যে বাংলায় করা যায়, এটা বাংলায় সায়েন্স পড়ানো যায়, এত বড় একটা কাজ করলেন। আর একদল বলে কি যে ও হি ওয়াজ জাস্ট এ পেইড প্রিন্সিপাল, পেইড প্রিন্সিপাল এই কথা কেমন করে বলেন, উনি তো বন্দুকের তোপের মুখে ছিলেন, উনি যে কাণ্ড করেছেন বিড়ালের গলায় ঘন্টা বাচ্চাটিকে, বিড়াল তো ওনারে তো কামড়ে দিতে পারতো। এবং এই যে পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি হলো, উনি যদি এগুলো শুরু না করতেন 21শে ফেব্রুয়ারি কিভাবে পেতেন আপনারা, পট করে 21শে ফেব্রুয়ারি হয়ে যেত, অসম্ভব ব্যাপার, ধাপে ধাপে এসেছে। উনি শুধু আবুল কাসেম না, এই যে বসে আছেন যে আমাদের আমাদের সুপ্রিম লিডার তমদ্দুন মজলিসের, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক একাডেমিতে কাজ করেছেন, ইসলামিক একাডেমি আজ একটা একটা প্রাইড অর্গানাইজেশন বাংলাদেশে, প্রাইড অর্গানাইজেশন, এবং বঙ্গবন্ধু সেটাকে ঝালিয়ে আরো শক্তিশালী করলেন। উনি বুঝেছেন যে এটাকে রাখা উচিত, অবশ্যই এই অর্গানাইজেশনটাকে অ্যাবলিশ করার জন্য বঙ্গবন্ধুকে রং পরামর্শ দেওয়া হয়েছিল, রং পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু উনি শোনেন নাই, উনি শোনেন নাই, উনি যেখানে যেখানে শোনেন নাই সেই কাজগুলি ভালো ছিল, উনি নিজের সিদ্ধান্তে যেগুলো করেছিলেন সেগুলো ভালো। এই যে উনি প্রফেসর গফুর ইসলামিক একাডেমি ইসলামিক ফাউন্ডেশনে কাজ করেছেন, কি যথেষ্ট কাজ হয়েছে সেখানে, আহা, সেখানে আমাদের আজম শামসুল আলম, তারপরে প্রফেসর কি মারা গেলেন যিনি পীর সাহেব, উনি ওনারা এত ভালো কাজ করেছিলেন যে আজ ইসলামিক একাডেমি বা ইসলামিক ফাউন্ডেশন এখন একটা একটা প্রেস্টিজিয়াস একটা ইনস্টিটিউশন, একটা জ্ঞানের একটা স্টোর হাউস বলতে গেলে। এই যে গফুর সাহেব, তাতে কত কন্ট্রিবিউশন তাদের আছে, এটা কে অস্বীকার করবে, এগুলো তমদ্দুনের কন্ট্রিবিউশন না, কাজে বলবেন না আপনারা কেউ যে আবুল কাসেম জাস্ট পেইড প্রিন্সিপাল, এ কথা বললে কিন্তু মানুষ হাসবে এবং গবেষণা ভুল পথে যাবে। আমরা আবুল কাসেমের আত্মার মাগফিরাত কামনা করি, অন্যান্য যারা ইন্তেকাল করেছেন ভাষার জন্য আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করি। আর ভাষা, ভাষা কিন্তু এমনি ভাষা, সব ভাষাই আল্লাহ, কিন্তু ওই যে বলে ওই সাতলের ভাষা, ওই চাকমার ভাষা, ওই যে পাহাড়ের ভাষা, এই সব ভাষাই আল্লাহ ভাষা। এই ভাষাটা যদি আল্লাহ না দিত আমরা কথাবার্তা বলতে পারতাম, অনেক সময় আমরা বলে মনে করি যে শুধু বোধহয় মানুষই বোধহয় ভাষা জানে, কেন কোরআন শরীফ পড়েন না আপনারা, কোরআনের ওই আটকে অবিশ্বাস করবেন যে সুলেমান নবী পিঁপড়ার ভাষা জানতো, পিঁপড়ার আবার ভাষা হয়, গরু বকরির না বুঝলাম, হাম্বা হাম্বা করে বেশ আওয়াজ পাওয়া যায়, পিঁপড়ার হাম্বা হাম্বা আওয়াজ তো জীবনে পাইলাম না, পিঁপড়ার ভাষা কোরআন শরীফ পড়েন নাই যে সুলেমান নবী শুনতেছে পিঁপড়ারা বলতেছে, পিঁপড়ার কমান্ডার বলতেছে হে পিঁপড়ারা তাড়াতাড়ি গর্থ লুকাও, সুলেমানের আর্মি এই দিক দিয়ে যাচ্ছে, তার ঘোড়ার পায়ের নিচে তো বড় পিছে পড়ে যাওয়া, সুলেমান সেটা শুনতেছে, আল্লাহ সুবহান আল্লাহ, সুলেমান ঘোড়া থেকে ওই পিঁপড়ার আওয়াজ, ওই যে বেশ অত্যন্ত বেশ তো কয়েক ফুট দূরে হবে পিঁপড়ার আওয়াজ সে শুনতেছে, আমরাই খালি কানে এটা লাগে আসুনি, আর সুলেমান নবী সে শুনতে পারে না আল্লাহর সাহায্যে, আল্লাহ সম্পর্কে কনসেপ্ট চেঞ্জ করতে হবে, আল্লাহ
আল্লাহর কাছে আমরা আমি কথা পড়েছিলাম জানো, আল্লাহর কাছে উনি বলেছিলেন যে আমাকে এমন একটা বিদ্যা শেখাবেন যেটা আর কাউকে শেখাবেন না। ছবি তো যাই হোক এটা তো শিল্পী হতে পারে, যাই হোক আল্লাহর ইচ্ছা আল্লাহ সবকিছু করতে পারে। উনি সুলেমান সেই বিদ্যা শিখেছে, পশু পাখির ভাষা শিখেছে, সে পশু পাখির ভাষা, এই যে পাখি কিচির মিচির করে, এখন আমার কাছে এমনি কিচির মিচির করে, কিচির মিচির করে, ওরা কথা বলে কথা বলে কথা বলে। আর এই যে শিম্পাঞ্জি, সেও বাচ্চাদের ইঙ্গিত দেয় যে এই আমার পিঠে চড়ো, ওরা এটা ডাক, এটা গবেষকরা বের করছে, একটা সিগন্যাল আছে, ওটা পিছের পিছনের পা দিয়ে একটা সিগন্যাল দেয়, তখন ওই বাচ্চাটা ট্রেন করে ওর মানে পিঠে উঠে বসে, এই তাড়াতাড়ি আমার পিঠে চড়, এত তোর বিপদ। এগুলো গবেষকরা খুঁজে 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 বের করে। সবাইকে ভাষা, আর ইভেন ম্যাটার ম্যাটার, এই যে পাথরের ভাষা আছে, হ্যাঁ এটা কেমন করে হয়, এটা হয় না, কোরআনে আয়াত পড়েনি সেটা দেখেন নাই? হ্যাঁ বলছে কি প্রথমে কি ছিল, নেবুলা, নেবুলা ছিল, হোল ইউনিভার্স নেবুলা, কোন গ্রহ গ্রহ ছিল না। আল্লাহ কমান্ড করছে তোমরা কি নিজেরা আসবা না আমি বাধ্য করবো তোমাদের আসতে, না না না, ওর বলতেছে আমরা আমরা নিজেরা আসতেছি, আপনার অর্ডারে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আমরা নিজেরা আসতেছি। তার মানে ওই নেবুলা ওই গ্যাস গুলা সবগুলো একত্র এসে জমাট বেঁধে গ্রহ হয়ে গেল। হ্যাঁ এইটুকু বিবর্তন কিন্তু মানা যায়, এই যে অসুবিধা নাই, ইসলাম কিন্তু এইটুকু বিবর্তন মানে। কিন্তু আপনি যদি বলেন যে না বান্দর মানুষ হয়েছে তাহলে একটু সমস্যা আছে, সেটা অন্তত আমি মানব না। আপনারা যত যুক্তি দেন না কেন, এবং আমার একটা বই আছে বিবর্তন বা স্রষ্টা তত্ত্ব, এবং ইউরোপের অনেক স্কলার এই বান্দর থেকে মানুষ আসছে এটা অবশ্য মানে না, তবে তারা বিবর্তনের পরে কিছু মানে। যেমন সূর্যের তাপে আফ্রিকার লোক কালো হয়ে গেল, ইউরোপের লোক ধরা হয়ে গেলো, কেউ বেটে হলো, কেউ হলো, এগুলো হতে পারে, এগুলো এগুলো বিবর্তনের মাধ্যমে হয়েছে। পৃথিবীটাই তো বিবর্তনের মাধ্যমে এসে ফিট হয়েছে ফর হিউম্যান হ্যাবিটেশন, প্রথমে তো এটা হিউম্যান হ্যাবিটেশন ফিট ছিল না, তারপর আস্তে আস্তে ফিট করে দিল এটা, তখন মানুষ এসে বসবাস করলো। কিন্তু অন্য অন্য গ্রহে আল্লাহ এটা ফিট করে নাই, যদিও সেখানে যাওয়ার চেষ্টা হচ্ছে, বিশেষ করে মঙ্গল গ্রহে, আর ভলান্টিয়ার নাকি অলরেডি 100,000 আমেরিকায় নাকি নামও পর্যন্ত লিখেছে, একটা শর্ট লিস্টও নাকি তারা বের করছে, 1,000 জন, তারপর শুনি 100 জন, তার সবার নাম দেখে একটা মেয়ে এলিস নামে একটা মেয়ে, সে যাবে আর ফিরবে না, মঙ্গল গ্রহে যাবে, দেখছি কি হিম্মত, দেখছি গবেষণার জন্য যে জীবনটাকে দিয়ে আসবে একটা মেয়ে, আমেরিকান মেয়ে, এই জন্য তো ওরা ওয়ার্ল্ড লিডারশিপ পাচ্ছে, মুসলমানরা কেন পায় না, কেন পায় না বুঝতে পারতেছেন না? আপনি গাড়ি চালাবেন চালাতে পারেন না, তা আপনারা কেন গাড়িটা দেবে, মার্সিডিজ নষ্ট করে ফেলে দেবেন, আপনি কেন দেবে, আপনি যদি নামাজ আদা করেন এই কেন ড্রাইভ দিয়ে মার্সিডিজ, সো ইউ আর নট ফিট টু ড্রাইভ ইট, যারা ফিট তাদের দেবে আল্লাহ। তারপর পরকালে কি হবে না হবে সেটা সব ব্যাপার, সেটা পরকালে আল্লাহই দেখবে, আল্লাহ আল্লাহ বহু রাস্তা আছে মানুষকে মাফ করে দেওয়ার জন্য, কাকে আগে কাকে পরে, যাই হোক এই যে ভাষা ভাষা ম্যাটার ম্যাটার ও কমেন্ট শোনে, তাদেরও ভাষা আছে, কেন এটা কোরআন শরীফে আপনারা শোনেন নাই, হাদিসে পরে শোনেন নাই যে হাত গুলো কথা বলবে, হ্যাঁ পা কথা বলবে, ম্যাটার কথা বলবে, তো তাহলে তাহলে তো ভাষা তো সবারই থাকতে পারে, রং ভাষা এগুলো আল্লাহর সৃষ্টি, এগুলো নিয়ে গবেষণা করা দরকার, পদার্থরূপে তাদেরও ভাষা জ্ঞান আছে। আর একটা কথা, ভাষা কিন্তু একটা জিনিস, আমি তো ইউরোপ আমেরিকা ভালো করে ঘুরছি, অনেক ভাষার বিলুপ্ত হয়ে গেছে, তবে বেশিরভাগই ভাষা বিলুপ্ত হয়েছে কিন্তু এটা দুঃখের সঙ্গে বলতে হয় ইউরোপিয়ানদের জন্য, এরা যেসব দেশে গেছে অন্য অন্য ভাষা নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু মুসলমানরা যেখানে গেছে সব ভাষাগুলো রয়ে গেছে, কিছু না কিছু রয়ে গেছে, এটা কেন হচ্ছে, কারণ ইউরোপিয়ানদের ভিতরে একটা ফিলোসফি দানা দিল এক সময় যে রাজার ভাষা রাজার সংস্কৃতি, রাজার ধর্মই প্রজার ধর্ম সংস্কৃতি আর ভাষা, তার ফলে এই পরিণতি। পলাশি যদি না হতো ইংরেজি ভাষার এই দাপটা পাইতেন না, অনেকে জানা ইংরেজি খুব ভালো ভাষায়, আরে পলাশিটা যদি আমাদের পলাশিতে না হইয়ে যদি টেমস নদীর পাশে হতো, মানে বাঙালিরা গিয়ে পলাশি করতো ওখানে, তো বাংলা ভাষা ইংল্যান্ডের লোক এখন শিখতো, এটা বিশ্বাস করেন আপনি, আমরা যেতে পারেননি কেন, বাঙালিরা তো ভালো বিজনেসম্যান ছিল, এখানে পৃথিবীর সবচেয়ে ভালো কাপড় মুসলিম কাপড়, কত রকমের জিনিস এখানে তৈরি হতো, এবং অনেকে বলে যে রেশমটা এখানেই ছিল রংপুরে, রংপুর রং 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 রঙের কাণ্ড কাটেনা, কাপাসিয়া কার্পাস ছিল, আপনারা তো যেতে পারেননি ট্রেন ছিল যেতে, ওরাই এসে আমাদের পলাশিতে এসে এমন কাণ্ড করলো যে তারা ওদের হোল ওয়ার্ল্ড দখল করে ওদের ভাষাকে নিয়ে আসলো, তার মানে
সামরিক যদি তো সামরিক যদি গাছ থাকে ভাষাকে ঠেলে উপরে নিতে পারে, সামরিক গাছ না থাকলে ভালো ভাষাও নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। স্প্যানিশ ভাষা, তার পর্তুগিজ ভাষা, পর্তুগিজ কয়জন লোক, অথচ বেলজিয়াম সরি ব্রাজিল 15 কোটি লোকের দেশ, সব পর্তুগিজ হয়ে গেছে, পর্তুগিজ হয়ে গেছে মানে ভাষার দিক দিয়ে। কাছাকাছি সামরিক একটা পুশ না থাকলে অনেক ভালো ভাষার কোনো দাম নেই। আমরা যদি টেমস অতিথি গিয়ে যদি একটা পলিসি করতে পারতাম তাহলে আমাদের বাংলা ভাষাও টেমসে ইংল্যান্ডে আমাদের চালু হয়ে যেত, কিন্তু আমাদের ভাগ্যে সেটা নাই বা আমাদের সে যোগ্যতা নাই, আমরা সেটা করতে পারিনি। কত কথা শেষ করতে আমি চাচ্ছি, যদি কেউ এখন যদি বক্তা এসে থাকে, এসেছেন কেউ এসেছেন স্যার? আমরা শেষ করে দিতে চাচ্ছি, বেশি করে থাকবো না আমরা। তৌহিদ চাইলে চাইলে এখন আপনি চাইলে এখন শেষ করতে পারেন। তৌহিদ তোমাকে পাচ্ছি না, এখন কি কোনো বক্তা এসেছেন? এটাজ আলম বা আর কেউ? হ্যালো তৌহিদ অফ হয়ে গেল। আপনি চাইলে শেষ করতে পারেন, আমরা এখন অধ্যাপক আব্দুল না, এখন কেউ কেউ এসেছেন না? গভর সাহেবকে দেবো এখন, না গভর সাহেব বলবেন। হ্যাঁ, ওনাকে তো বেশিক্ষণ আটকে রাখাও মুশকিল, যদিও ওনার স্বাস্থ্য কিন্তু আমাদের চেয়ে সবচেয়ে ভালো, ওনাকে আরো স্বাস্থ্য, কারণ ওনার সঙ্গে আমার মনে পড়ে গফর গায়ে আমরা যে ইয়া করছিলাম, ওয়ার্কশপ করছিলাম শিক্ষা ক্যাম্প, ওনার সঙ্গে ওনাকে মানে আমরা দৌড়ে পরাজিত করতে পারিনি, কেউ কেউই পারিনি, উনি আমাদের টেক্কা দিয়ে ফার্স্ট, উনি গফর গায়ে সে দৌড়ে উনি ফার্স্ট, সেটা জানেন। ওনাকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুক, হায়াত দারাজ করুক, উনি আমাদের জন্য একটা গর্ব, উনি আমার জন্য একটা বলতে গেলে শক্তি বলতে গেলে, এবং উনি সুচিন্তক, উনি সব রকম জ্ঞানে ওনার ভিতরে আছে, আমি দেখেছি ওনার, আমি কোনো ভুল বের করতে পারিনি, ভুল বের করতে পারিনি, আমার একটু অনেক সময় শয়তান হয়ে যাচ্ছে ভুল বের করতে স্যার স্যারের, আমি একটা ভুল বের করতে পারিনি, ওনার একটা লেখা আমি কোনো ভুল পাইনি, কারেক্ট একেবারে, উনি যা চিন্তা করেছেন আমার একেবারে এক একই চিন্তা আমি করি। যাই হোক, আমি আর লম্বা করতে চাই না, কয় মিনিট বললাম আমি জানি না, তো তো আমি আমি এইটা রেকর্ড হবে ইনশাল্লাহ, এবং আপনারা যারা এটা দেখতে পারেন নাই তারা ইনশাল্লাহ আমাদের কথাগুলো শুনবেন। এটা হয়তো একটা আল্লাহ সুযোগ দিয়েছে অনেক প্যাটের কথা আমাদের বেরিয়ে আসতে, বহুসব হয়তো এটার সুযোগ নেবেন, এবং যে কথাগুলো উনি আগে বলতে পারেননি আজকে স্যার আপনি সেগুলো বলেন, রেকর্ড হয়ে থাক, যেন যুগ যুগ যেন আমাদের ছেলে মেয়েরা এগুলো শোনে এবং সেখান থেকে ইন্সপিরেশন পায়। আমি এই আমি এখন শেষ করছি এই বলে, সবাই ভালো থাকেন, করোনার সময় সাবধান থাকেন, কারণ দ্বিতীয় একটা ওয়েভ আসছে নাকি, এই করোনা নাকি আর এক ধরনের মিউটেশন হয়ে নাকি ডেঞ্জারাস, সেই বিলাত থেকে আসতেছে, বিলাতের সঙ্গে আমাদের সম্পর্ক সেই পলাশি থেকে আরম্ভ করে এখনো আছে, এই করোনাও আসতেছে আর এক রকমের, সবাইকে আমাদের সাবধান হতে হবে, এবং টিকা আমি নিয়েছি, আমার ওয়াইফ নিয়েছে, আপনারাও আমার মনে হয় নিতে পারেন, ক্ষতি হচ্ছে না বরঞ্চ হয়তো উপকারী হতে পারে, দেখা যাক, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। এই বলে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সিদ্দিক স্যারকে। আমরা এই পর্যায়ে আলোচনা শুনবো আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি ভাষা আন্দোলনের জীবন্ত কিংবদন্তি। আমরা ওনার কাছে শুনতে চাইবো, আসলে ওনারা সরাসরি দেখেছেন বর্তমানে ইতিহাস অনেকটাই বিকৃত হয়ে গেছে, সেই বিকৃত ইতিহাসকে উনি সঠিকভাবে আমাদের সামনে তুলে ধরবেন, যেটা বর্তমান প্রজন্ম অনেকেই জানেন না যে 1948 সালের 11 মার্চ কি হয়েছিল, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ভাষা সৈনিক প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ আব্দুল গফুর স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমাদেরকে? অধ্যাপক আব্দুল গফুর স্যার আমাদের শুনতে পাচ্ছেন? জি স্যার আপনি বলুন। আমরা আজকে আলোচনা করছি ঐতিহাসিক ভাষা আন্দোলনের ব্যাপারে। অনেকেই ভাষা আন্দোলন সম্পর্কে
চিন্তা করতে গেলে একটা দিনই মাত্র মনে রাখে, সেটা হলো 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কিন্তু কোন বড় ঘটনায় পৃথিবীতে হঠাৎ করে ঘটে রাতারাতি ঘটে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি অনেকগুলো তরুণ প্রাণের রক্তের বিনিময়ে আজকে তার প্রচারটা একটু বেশি হয়েছে, কিন্তু ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারিতে শুরু হয় না, শেষ হয় না। ভাষা আন্দোলনের শুরু হয় আরো অনেক আগে। আপনারা সকলেই জানেন যে 150 বছরের ইংরেজ রাজত্বের পর আমরা প্রথম স্বাধীনতা পাই 1947 সালের 14ই অগাস্ট পাকিস্তান নামে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে, যে রাষ্ট্রের ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ পেয়েছি পরবর্তীকালে, এবং তার পরবর্তীকালে আমরা আরো অনেক কিছু। আজকে ভাষা আন্দোলনের সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে জিনিসটা, যে দিনটা গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে 1948 সালের 11। আমি আগেই বলেছি যে কোনো বড় ঘটনা হঠাৎ করে রাতারাতি ঘটে না, ভাষা আন্দোলন এটাও হঠাৎ করে ঘটে নাই। ভাষা আন্দোলন সম্পর্কে ইংরেজ শাসনের শেষের দিকেই আলোচনা চলতে থাকে, যখন পাকিস্তান হওয়ার সম্ভাবনা প্রায় হয় হয় অবস্থা, এবং তখনই পাকিস্তান তার রাষ্ট্রভাষা কি হবে সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়। সে সময় আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন আহমদ বলেছিল যে এই যে পাকিস্তান হচ্ছে, এই পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া দরকার। আবার অন্যদিকে বাংলা ভাষার বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে একসময় মহাত্মা গান্ধী একটা চিঠি লিখেছিলেন যে ভারত যদি স্বরাজ লাভ করে, অর্থাৎ ভারত যদি স্বাধীন হয় ব্রিটিশের সাথে, তখন ভারতের সাধারণ ভাষা কি হবে। রবীন্দ্রনাথ অবলীলাক্রমে লিখেছিলেন হিন্দি। ওই সময় শান্তিনিকেতনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিখ্যাত ভাষাতত্ত্ববিদ, তার সাথে একদিন রবীন্দ্রনাথের এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভারতের রাষ্ট্রভাষা হিন্দি হবে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিলেন যে তিনটি ভাষার যোগ্যতা আছে এবং সম্ভাবনা আছে রাষ্ট্রভাষা হওয়ার। একটি বাংলা, যেটার নাম বাংলা ভাষার বড় কবি রবীন্দ্রনাথ বলতে পারেন, আরেকটি উর্দু, আরেকটি হিন্দি। শেষ পর্যন্ত দেখা যায় আজকের অনুষ্ঠানের দিকে যদি আমরা তাকাই, তাহলে ডক্টর শহীদুল্লাহর বক্তব্যের বাস্তবতা কতটা তার গুরুত্ব আমরা অনুধাবন করি। আজকে সেকালের সেই ব্রিটিশ ভারতের তিনটি স্বাধীন রাষ্ট্র আছে, একটি বাংলাদেশ, একটি পাকিস্তান, একটি ভারত, এবং এই তিনটি রাষ্ট্রে রাষ্ট্রভাষা যথাক্রমে বাংলা, উর্দু এবং হিন্দি। এই যে যারা ভাষাতত্ত্ববিদ, তারা যে ভাষা সম্পর্কে সত্যিকার ধারণা দিতে পারবে এটাই এতে প্রমাণ। এই ব্যাপারে আমরা এখন ওদিকে যাচ্ছি, আমরা আলোচনা করবো আজকে ভাষা আন্দোলনের ইতিহাস।
এগারোই মার্চ। আমরা তো সকলেই জানি যে ভাষা আন্দোলন শুরু হয়েছে, অনেকেই এটা ধারণা করি যে 21শে ফেব্রুয়ারি যেন ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, কিন্তু 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন শুরু হয় নাই, তার অনেক আগে। আমি আগেই বললাম যে 1947 সালে পাকিস্তান হওয়ার আগে ডক্টর মোহাম্মদ জিয়াউল হক তিনি আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি বলেছিলেন যে পাকিস্তান যে হচ্ছে তো এর সাধারণ এর রাষ্ট্রপতি উজ্জ্বল হয়েছে, উনি ওনার মতে কথা বলেছিলেন, রবীন্দ্রনাথের কথা বলেছিলেন, কিন্তু বাস্তব যেটা সম্ভাবনা ডক্টর শহীদুল লক্ষ্য করে যে বাংলা উর্দু হিন্দি এই তিনটি ভাষারই যোগ্যতাও আছে এবং সম্ভাবনাও আছে রাষ্ট্রভাষারও। এবং আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু এবং ভারতের রাষ্ট্রভাষা ডক্টর শহীদুল্লাহ বক্তব্যের বাস্তবতা। যাই হোক, আমরা এবার আসি যে ভারত যদি অখণ্ডভাবে স্বাধীন হইত তাহলে কিন্তু ভাষা আন্দোলন বা ভাষা আন্দোলনের অনুষ্ঠান এরকম ভাবে আসতো, আলোচনাও হতো, তখন হিন্দি হয়ে যেত। কিন্তু ভারত অখণ্ডভাবে স্বাধীন হয়নি, ভারত স্বাধীন হয়েছে দুটি তখনকার মতো দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত একটি পাকিস্তান। এই পাকিস্তান ভারত ছিল পাকিস্তানের পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যে একটা অবিচ্ছিন্ন ভূখণ্ড, তো সেটাতে হিন্দি রাষ্ট্রভাষা হয়। এবং এটার তখন একটা মানুষের ভিতরে ছিল যে হিন্দির বিপরীতে এটা ভারতের অধিকতর লোকজনের সেই হিসেবে অনেকে বলেছিল, যেমন আলিগড় ইউনিভার্সিটি তিনি ভারত যখন হিন্দি করতেছে তাহলে পাকিস্তান হিন্দি করতে উর্দু, কিন্তু এটার প্রতিবাদ করেন বাস্তবে কিন্তু ডক্টর মোহাম্মদ, এইটাই হলো ভাষা আন্দোলন শুরু হচ্ছে। এরপরে ভাষা আন্দোলন যে শুরু হয় এটা পাকিস্তান প্রতিষ্ঠার পরে যখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ দুটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়, একটি ভারত ভারত তো একটা অবিচ্ছিন্ন ভূখণ্ড নিয়ে গেছে, কিন্তু পাকিস্তানের একটা অঞ্চল ছিল পশ্চিম আরেকটি অঞ্চল ছিল পূর্ব, এই দুটার মধ্যে প্রায় 1,500 মাইল ব্যবধান, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুটো অঞ্চল। এই যে 1,500 মাইলের বেশি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুটো ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র গঠন, এটা পৃথিবীর ইতিহাসে দেখাই যায় না। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন উঠার আগেই আরেকটি কথা বলি, যে পাকিস্তান যখন হলো তখন দেখা গেল যে পাকিস্তানের পূর্বাঞ্চল, তখন নাম ছিল পূর্ববর্ত বা পূর্ব পাকিস্তান, তার জনসংখ্যা যত পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমানের পাকিস্তান, তার যে চার চারটি প্রদেশ পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এই চারটি প্রদেশের জনসংখ্যা মোট মিলিয়েও পূর্ববঙ্গের জনসংখ্যার তুলনায় কম। অথচ দেখা গেল
যে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা তাদের অধিকাংশই উর্দু ভাষী অবাঙালি। তাদের পাকিস্তান রাষ্ট্রভাষা কি হবে এই সম্পর্কে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে এই সরকারি কর্মকর্তাদের ভিতরে উর্দু ভাষীদের অবাঙালিদের আধিক্যের সুযোগে তারা আগে তো ইংরেজি থেকে রাষ্ট্রভাষা একমাত্র, তারপরে ওরা ইংরেজির সাথে শুধু মানে উর্দু ব্যবহার শুরু করেছে। কিভাবে এটা এটা বোঝা গেল যে রাষ্ট্রের পক্ষ থেকে, নতুন রাষ্ট্র পাকিস্তান, সে তার রাষ্ট্রের পক্ষ থেকে পোস্ট কার্ড, মানি অর্ডার ফর্ম, এনভেলপ এগুলো যে ছাপা হলো নতুন রাষ্ট্রে, তার ভিতরে উর্দু সত্যিয়ে বাংলার ইয়ে ইংরেজির সাথে শুধু উর্দু ব্যবহার করে, এইটার প্রতিবাদেই ভাষা আন্দোলন গড়ে ওঠে। এই ভাষা আন্দোলন গড়ে ওঠে, এই ভাষা আন্দোলনের উদ্যোগ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তরুণ অধ্যাপক অধ্যাপক আবুল কাশেম, যিনি তরুণ বয়সের প্রতিষ্ঠাতা বটে। এই অধ্যাপক আবুল কাশেম তিনি 1947 সালের 1 সেপ্টেম্বর একটা প্রতিষ্ঠান গঠন করেন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তার নাম তমুদ্দুন মল্লিক। এই তমুদ্দুন মল্লিকের গঠন করার মাত্র কয়েকদিনের মধ্যেই 15 সেপ্টেম্বর তিনি এই ভাষা আন্দোলন সম্পর্কে প্রথম একটা পুস্তিকা লেখেন, প্রকাশ করেন। তার শিরোনাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এতে তিনজন লেখকের লেখা ছাপা হয়। প্রথমটা তমুদ্দুন মল্লিকের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম, দ্বিতীয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কাজী মোতাহার হোসেন, আর আরেকটা কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এবং বিশেষ সাংবাদিক আবুল মোস্তফা। এই তিনটে আর্টিকেলের মাধ্যমেই কিন্তু ভাষা আন্দোলনের কেন প্রয়োগ, এটা বাংলা ভাষাকে, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা কেনা কেন প্রয়োজন। এর যে প্রথম যে লেখা, এই লেখাটা ছিল আবুল কাশেম, তিনি ভাষা আন্দোলনের দাবি জানান যে পূর্ব পাকিস্তানের অফিস ভাষা হবে বাংলা, পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হবে বাংলা, কেন্দ্রীয় পাকিস্তান তার রাষ্ট্রভাষা হবে দুটা, একটা বাংলা। আর বিদেশের সাথে যোগাযোগ করার জন্য মাত্র আমরা ইংরেজি ব্যবহার, এই যে দাবি, এই দাবির ভিত্তিতেই গোটা ভাষা আন্দোলন পরিচালিত হয়। এবং এই কথাটা অধ্যাপক আবুল কাশেম তরুণ বয়সের যিনি মানে তিনি তার প্রথম লেখাতেই বলতেন। তো এইভাবেই ভাষা আন্দোলনটা শুরু হবে। তখনকার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 1947 সালে IA পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স ভর্তি হয়। তো তখনকার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সকলে মিলিত ভাবে ক্যাম্পাসে ছুটি, আর ওই সময়ে অনেক মিটিং আমি দেখেছি যে অধ্যাপক আবুল কাশেম নিজের শিক্ষক হয়ে সভাপতিত্ব করছেন, সেখানে সেই মিটিংয়ে অংশ নিচ্ছেন ছাত্র নেতারা এবং আরো অন্যান্য শিক্ষক। তো এর অধিকাংশ মিটিংয়ে অধ্যাপক আবুল কাশেম সভাপতি। যাই হোক, এই অধ্যাপক আবুল কাশেম আমার প্রথম এই 1947 সালের
এই পরিচয় হয়, কিন্তু আমি তার সম্পর্কে তার যে কথা, উনি ওই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা ওই বইটা তিনি ওটা আমাকে দিয়েছিলেন। আমি তেমন সাপ্তাহিক পাক্ষিক জিন্দগি বলে একটা পত্রিকা অস্থায়ী ভাবে সাপ্তাহিক পেপার, তো কিন্তু আমি আবুল কাসেম সাহেবের এটা আমি খুব বেশি ওই লেখাটা আমাকে উদ্বুদ্ধ করতে পারি। অন্য পক্ষে আমি কলকাতার থেকে প্রকাশিত সপ্তাহে মাসিক মহম্মদী, মাসিক সওগাত প্রভৃতি পত্রিকায় সাহেদ আলীর গল্প পড়তাম আগে, পাকিস্তান হওয়ার আগে, এবং এই গল্প পড়তে যেয়ে আমি সাহেদ আলীর ভক্ত পাঠক হয়েছি। এই সাহেদ আলীর সাথে আমার পরিচয় হয়। আমার আমার বাড়ি ফরিদপুর জেলা, তখন এই এনামুল হক বলে একজন আমার এক ক্লাসের মসজিদিন হাই মাদ্রাসা, যেটা এখন হাই স্কুল হয়ে গেছে, সেখানে তার মাধ্যমে আমার সাহেদ আলীর সাথে পরিচয়। তো সাহেদ আলীর সাথে পরিচয় হয়ে তো আমি আগেই তার গল্পের মুগ্ধ পাঠক ছিলাম। তো ওনার সাথে আমি একান্ত বসার সুযোগ, একদিন আমি ইউনিভার্সিটি ক্লাস করে ফিরতেছি পলাশী ব্যারাকের ওখানে, ওই একটা চায়ের দোকান বসে সাহেদ আলী, আমি ভাবলাম যে এই সুযোগে ওনার আমি নিকটে যাবো এবং তার সাথে আমি একান্ত। সেখানে যে আমি চা খাওয়া উঠিলাম তার সাথে অনেক সুন্দরে পড়তো, এরপর দেখি যে উনি হেঁটেছে আজকে যেটা আজিমপুর করে, তখন ছিল সেটা আজিমপুর আম বাগান, সে আজিমপুর আম বাগানের মধ্য দিয়ে আজিমপুর রোড দিয়ে কাটতে গেছিল। আমি তখন লাইনে থাকতাম লালবাগ রোডে শেষ মাথায় হাসি মুসুদ একটা জায়গা, তার বিপরীত দিকে একটা ইসে, এবং আমি নীলুফার সাথে করে একটা পাত্রিকে পড়া লাগিয়েছি। তো আমি দেখলাম যে সাহেব আলী সাহেব ঠিক আমি যে পদে প্রত্যেক দিন ভার্সিটিতে যাই, পুলিশটাই উঠে একটা জায়গায় দাঁড়িয়ে বলল যে আমি এই বাসায় থাকি। এই বাসাটা ছিল সুন্দর আজিমপুর রোড, এবং সেটা ছিল অধ্যাপক আবুল কাসেম, যার কথা একটু আগে বলি, অধ্যাপক আবুল কাসেমের ভাড়া যে বাসা। তো আমি ওইখানে সাহেদ আলীর আকর্ষণ সেখানে যাওয়া শুরু করি। কোন সময় যে তারপরে এর ভিতরে দেখি যে এক সময় কবি ফজলুর রহমানকে একটা সাহিত্য সভায় দাওয়াত করবার জন্য রওনা দিচ্ছেন। তো আমি কবি ফজলুর রহমানের কবিতারও ভক্ত ছিলাম, আমি তার সাথে গেলাম। ফজলুর রহমানের কাছে গিয়ে উনি যখন কথা বললেন, তখন ফজলুর রহমান খুব খটখটা কথা বলতেন, উনি বললেন তমদ্দুন কিসের তমদ্দুন, তমদ্দুনে হলুদ না তমদ্দুনে ফসলা। তো এতে সাহেদ আলী সাহেব হঠাৎ কিন্তু এইরকম প্রশ্নের জন্য প্রস্তুত, আমি উত্তর দিলাম যে কেন তমদ্দুনে হলুদ বা তমদ্দুনে মশলা, তমদ্দুনে ইসলাম। এইরকম ভাবে আমি তরুণ জঙ্গলকে না ঢুকেই, এটা যে তরুণ জঙ্গলের যে ইসলামের কালচারাল অর্গানাইজেশন তার পক্ষে আমি সাপোর্ট দিয়ে, যাই হোক, এইভাবে আমি আয়োজনের মাধ্যমে আমি তরুণ জঙ্গলকে আস্তে আস্তে ঢুকে পড়ল, এবং পরবর্তীকালে এমন একটা পর্যায়ে ঢুকল 1950 সালে যখন আমার অনার্স পরীক্ষার বছর কয়েক সাল আমি সাবজেক্টে পাস করি, এবং এর ভিতরে তরুণদের একটা সভায় আলোচনা হচ্ছিল,
আলোচনাটা করলেন অধ্যাপক আবুল কাশেম, যে আমাদের এমন একজন লোক দরকার যিনি জীবনে বিয়ে করবেন না, সংসার করবেন না, চাকরি করবেন না, শুধুমাত্র তরুণ মানুষের কাজ করবেন। তো আমি এটা সাহেদ আলীকে জিজ্ঞাসা করলো, তাকে বলা হলো, আরো অনেককে বলা হলো, আসকারী বিন শাহেক ছিল তাকে বলা হলো, কিন্তু এক একজন এক একটা আপত্তি। আমি কিন্তু হঠাৎ এটাতে রাজি হয়ে গেল। আমি ভবিষ্যতে পরে পরবর্তীকালে কিন্তু আমার এই অবাস্তব সিদ্ধান্ত ফলে আমাদের আমার বিয়েটা অনেক পিছিয়ে যায়। আমি 1958 সালের 24শে অক্টোবর দিয়ে এই বিয়ের পরে আমার তিন ছেলে তো, কিন্তু তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আবুল কাশেম সঙ্গে কথা যে আমি বিয়েও করব না। পরবর্তীকালে যে আমি বিয়ে করলাম তার একটি কারণ, দেখা গেল যে অধ্যাপক আবুল কাশেম বলতেছেন মানুষকে যে জীবনে বিয়ে করবে না, অমুক করবে না, তমুক করবে না, শুধু এমন হলো, আর নিজে পরবর্তীকালে 2 নম্বর বিয়ে করবে। এবং শুনলাম যে 3 নম্বর বিয়ে চিন্তা করছে, 3 নম্বর স্বভাব হয় নাই দ্বিতীয় কারণ, ব্যবসার কারণ। যাই হোক, আমি কোথায় চলে এখন লম্বা করে কাজ, আমি অধ্যাপক সাহেদ আলীর মাধ্যমে করি। এবং 1950 সালে যখন প্রশ্ন উঠলো যে ফুল টাইম ওয়ার্কার, আমি রাজি হয়ে গেলাম। এবং পরের দিনই 1919 নম্বর আজিম করে কাসেম সাহেবের যেটা বাসা, ওই বাসায় ছিল তখন বন্ধুগুলি, ওখানে আমি চলে আসলাম। এবং তারপর থেকে 1950 থেকে 1957 পর্যন্ত তরুণ মানুষের ফুল টাইম ওয়ার্কার সারাদিন রাত। এবং এর ভিতরে 1952 সালের বিখ্যাত আন্দোলন হয়ে গেল, 1952 সালের অক্টোবর মাসে তরুণ মানুষের উদ্যোগে শ্রমিক কালচারাল কনফারেন্স হয়েছিল কার্জন হলে, সেখানে সেইটার আয়োজন অনুষ্ঠান। এবং সেটাতে মিশরের থেকে, ইরান থেকে, বর্তমান পাকিস্তান, তখন পশ্চিম পাকিস্তান, এখান থেকে, কলকাতার থেকে, বিভিন্ন জায়গা থেকে লেখকরা সম্মেলনে যোগ দিয়েছে। তো অনেকে এসেছিলেন ফিজিক্যালি, আর অনেকে ফিজিক্যালি আসেছে কিন্তু লেখা পাঠিয়ে লেখাগুলো পড়া হয়। এমনকি এই যে বর্তমানে আসলাম, জানেন যে চীনের উত্তর মানে দক্ষিণ পশ্চিম দিকে উইঘুর বলে একটা প্রদেশ আছে, যে প্রদেশটা মুসলমানদের বা, এবং সেই মুসলমানদের উপর চীনের কমিউনিস্ট পার্টির সরকার অনেক অত্যাচার করছে। সেই ডক্টর রুহি উইঘুর, তিনি একটা লেখা পাঠিয়েছিলেন 1952 সালের অক্টোবর মাসে সেই কার্জন হলে। যাই হোক, আমি যে কথাগুলো বলতে চাই যে তরুণ মানুষ শুধু ভাষা আন্দোলন করেছে তাই ইসলামিক কালচার যেখানে দেশ বিদেশের অনেক পণ্ডিত ব্যক্তি অংশগ্রহণ করেছে তার ভিতরে। তো এরপরে আরো শুধু চাই না, আমাদের যে প্রথম যে সিপাহী বিদ্রোহ হয় জানেন, সেই সিপাহী বিদ্রোহ কত বর্ষ পালন করার জন্য 1957 সালে আমরা তরুণ মানুষের পক্ষ থেকে একটা
সভা করি গার্জেন হলে 3 দিন, তাতে আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এই পড়াশুতে শুরু করে একেবারে পাকিস্তান এবং ভারত বাংলাদেশের মানে পাকিস্তান পর্যন্ত এটা কিভাবে তো এর উপরে আমি পরবর্তীকালে একটা বই হয়েছি সেখানে পলাশীর থেকে শুরু করে একেবারে বাংলাদেশ পর্যন্ত কিভাবে এই কথাগুলো বলা হয়েছে। যাই হোক, এইভাবে আমরা এই কথা তো সত্য আপনার জানেন যে পাকিস্তান যদি না হতো, ভারত যদি অখণ্ড ভাবে স্বাধীন হতো, তাহলে যদি 1971 সালে শেখ মুজিব হঠাৎ দাবি করে বসতেন যে আমি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র চাই, তাহলে নিশ্চয়ই এটা মানত। আগে অখণ্ড ভারতকে ভারত ও পাকিস্তান নামে দুটো প্রদেশে দুটো স্বাধীন দেশে থাকতে হয়, তারপরে সেই 1000 মাইল ব্যবধানের যে দুই অংশ হয়ে 1971 সালে সেই আমাদের স্বাধিকার চেতনা শিক্ষাখানের মাধ্যমে পাকিস্তান মিলিটারি তারা আমাদের স্বাধিকার চেতনা দমন করে দেওয়ার চেষ্টা করে গোটা বাংলাদেশ। তখনকার পূর্ব পাকিস্তানের লোকেরা সশস্ত্র যুদ্ধ করে 9 মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে, এটাই হলো। তো সেখানে দেখা যায় যে ভাষা আন্দোলনের পথ বেয়ে স্বাধিকার আন্দোলন, সাহিত্য শাসন আন্দোলন, অধিকার আন্দোলন, এই যে গুরুত্ব, এই গুরুত্বটা ভাষা আন্দোলনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা অনুধাবন করতে করা উচিত আমাদের, যে ভাষা আন্দোলন না হলে সাহিত্য শাসন আন্দোলন অধিকার এবং 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন বাংলাদেশ হতো। এই জন্য ভাষা আন্দোলনের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করছি এবং সেটা সম্পর্কে আরেকটি কথা বলে যে আমরা ভাষা আন্দোলন বললেই 21শে ফেব্রুয়ারি মনে করি, না না, তারও আগে এমন একটা দিন ভাষা আন্দোলনের প্রথম উদ্ভূত হয় সেই দিনটি ছিল 1948 সালে 11ই মার্চ, যেটা আজকে আমরা আলোচনা করি। এই যে 1948 সালে 11ই মার্চ, এই দিন কিন্তু ভাষা আন্দোলনে অনেক 52 সালের আন্দোলনে অনেক পার্টি ওখানে আওয়ামী লীগ করছে, কিন্তু ওই সময় আওয়ামী লীগও করছে, তখন মাত্র 2টি অর্গানাইজেশন তার মাধ্যমে ভাষা আন্দোলনের 11ই মার্চ, একটা হলো তোমন্দ বলে যেটা 25 নয় 1947 সালে বলেন, আর একটা হলো পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ, যেটা 25 1948 সালে চৌঠা জানুয়ারি। এই দুটো প্রতিষ্ঠানের মিলিত চেষ্টায় প্রথম ভাষা আন্দোলনের অভ্যুত্থান হয় 1948 সালের 11ই মার্চ। এই জন্য 11ই মার্চের গুরুত্ব এত। আজকে আমরা 11ই মার্চের কথা অনেকে জানেই না যে 11ই মার্চে ভাষা আন্দোলন বলতেই 21শে ফেব্রুয়ারি, কিন্তু 21শে ফেব্রুয়ারি আগেও 48 সালের 11ই মার্চ একটা বড় ঘটনা হয়েছে। সেই ঘটনা কথাটা একটু বলতে হয় কেন গুরুত্ব লাগবে। 11ই মার্চ এর আগে পাকিস্তানের গণপরিষদ যেটা অনুষ্ঠিত হতো, তখন কংগ্রেসের নেতা বাবু ধীরেন্দ্রনাথ দত্ত তিনি একটা দাবি করেছিলেন। এই দাবিটা কি ছিল যে পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা আন্দোলনের কথা উঠেও নেই, তারপর ইংরেজিতে বক্তৃতা করতে দেওয়া হয় আর উদ্ভূত ব্যবস্থা, কিন্তু পাকিস্তানের সবচাইতে বেশি বাঙালি, সেই বাংলা ভাষায়
প্রধানমন্ত্রী হওয়া। তো পাকিস্তানের গণপরিষদে এই ইংরেজি এবং উর্দু পাশাপাশি বাংলাতেও বক্তৃতা করতে সুযোগ দেওয়া হয়, এইটা দাবি করেছে। এটার জন্য তাকে অত্যন্ত খারাপ ভাবে অপমান করা হয় এবং তার তার প্রস্তাব না করতে, এই যে তার প্রস্তাব না করতে এই হলো 11ই মার্চের প্রথম। এই 11ই মার্চ কি হলো, 11ই মার্চে একটা প্রতিবাদ, ওই যে ধীরেন্দ্রনাথ দত্তের যে প্রস্তাব নাকচ হয়ে যায় তার প্রতিবাদে 11ই মার্চ সারা দেশে সারা পূর্ব পাকিস্তান হরতাল ডাকা হয়। এই হরতালে রেল কর্মচারীদের সমর্থনের ফলে ওই দিন 1948 সালের 11ই মার্চ চট্টগ্রাম থেকে কোনো ট্রেন থাকার উদ্দেশ্যে রওনা হতে পারে রেল কর্মচারী। এটা আর ঢাকার অবস্থা ছিল আরো ভালো, 11ই মার্চ ভোরের থেকেই আমাদের বর্তমান যে সেক্রেটারিয়েট ওই সেক্রেটারিয়েটের চারদিকে মানে ভাষা সৈনিকরা ঘেরাও করে প্রতিবাদ জানাতে থাকে যে বাংলাকে রাষ্ট্র গঠন দত্তকে কেন কষ্ট করতে তার প্রতি। তো সেটাতে অংশ নিয়েছিলেন, আমি নিয়েছিলাম। তখনকার দিনে সেক্রেটারির চারদিকে আজকের মতন দেওয়া হচ্ছে ছিল কাঁঠাতাল। আমরা কেউ কেউ কাঁঠাতালের বেড়া ডিঙিয়ে ভিতরে ঢুকে যে সমস্ত কমিশনাররা ভিতরে ছিল তাদের কাছে থেকে একটা দাবি জোর করে আদায় করছে, সেটা যে আমরা যদি বাংলাকে রাষ্ট্রভাষা করতে না পারি তাহলে আমরা এই পদের থেকে পড়ব, এই দাবি আমরা। আর ওখানে পিকেটিং করতে যে ভাষা আন্দোলনের যে উদ্যোগ অধ্যাপকরা বলছেন তিনি পুলিশের পিছনে আহত হন, আর শেখ মুজিবুর রহমান, মোহাম্মদ তোহা আরো অনেকে পিকেটিং করতে যে এই যে 11ই মার্চের এই এই ঘটনা, এই পুলিশের পিটুনি এবং গ্রেফতারি কথা যখন ঢাকা শহরের চারদিকে ছড়িয়ে পড়ে তখন ঢাকা শহরের চারদিক থেকে দলে দলে বিক্ষোভ করে এই এমন অবস্থা করে যে সে একেবারে গোটা সেক্রেটারিয়েট এলাকা অচল হয়ে পড়ে। এতে তখন এই পূর্ব পাকিস্তানের চিফ মিনিস্টার ছিলেন খাজা, উনি বিপদ দেখলেন, কারণ বিপদ দেখলেন এই জন্য যে 11ই মার্চে এই ঘটনাগুলো ঘটছে আর ওদিকে 19শে মার্চ 1948 সালে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল এবং প্রতিষ্ঠাতা কায়েদ আজম মোহাম্মদ জিন্নাহ আর ঢাকায় আসা ঢাকায় আসবেন তিনি 1948 থেকে 1900। উনি খুব ভয় পেয়ে গেলেন খাজা নাজিমুদ্দিন চিফ মিনিস্টার পূর্ব পাকিস্তান। উনি এই যে অবস্থা চারদিকে অচল অবস্থা ভয় পেয়ে যায়, উনি তাড়াতাড়ি সংগ্রাম পরিষদের সাথে একটা চুক্তি যাদেরকে অ্যারেস্ট করা হলো হয়েছিল তাদের মুক্তি দেওয়া হবে, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে, এই সমস্ত কিছু সব কিছুই করে এবং এই করে মানে চুক্তি স্বাক্ষর করে। মজার ব্যাপার হলো এই যে 1948 সালের 11ই মার্চ যে চুক্তি করতে বাধ্য হয়েছে
খাজা নাজিমুদ্দিন কায়েদ আজমের ভাই, যে কায়েদ আজম একে যদি দেখেন এই অবস্থা তাহলে তো তার চাকরি। সেই নাজিমুদ্দিন ১৯০০ এর ভিতরে মারা গেছে, বিয়ে করেছিল এখানে পাকিস্তান প্রথম প্রধানমন্ত্রী, উনি মারা গেছেন, আরো অনেক এর ভিতরে গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে জানা প্রধানমন্ত্রী হয়ে উনি করাচিতে ঢাকায় এসে পল্টন ময়দানে এক জনসভায় বক্তৃতা যে উর্দুই হবে পাকিস্তানে এক বললেন, এই যে তাতে খুব খুশি লোকজন খুশি। আর তাছাড়া ওই জিন্নাহ সাহেব তাকে খুশি করে দেবে, জিন্নাহ সাহেব বলছে ৪৮ সালে একটা জনসভা করে প্রথম করে আর কার্যন হল একটা সমাবর্তন উচিত। তো দুই জায়গায় তিনি উনি আবার ভালো বাংলা তো জানতেনই না, উর্দু বলতে চান, উনি বক্তৃতা দিতে চান ইংরেজিতে, পাবলিক মিটিংয়ে বক্তৃতা দিতে চান ইংরেজিতে পাকিস্তানে। যাই হোক, উনি সেখানে বক্তৃতা দিলেন অনলি উনি ওনার ধারণাটা এই ছিল যে ইন্ডিয়া যখন হিন্দিকে একমাত্র রাষ্ট্র বানিয়েছে, আমাদেরও একমাত্র একটা রাষ্ট্র, ওরা করছে হিন্দি আমরা এইভাবে তার ঠিক। আর এটা তিনি জনসভায় যখন করলেন তখন তার বিরুদ্ধে বিরাট জনসভা জানি ওখানে কোন বৃত্তিকে সে বক্তৃতা প্রতিবাদ করছে, কিন্তু কার্জন হলে পরে যে একটা সমাবর্তন উৎসব হয় সেখানে যখন তার চোখের সামনে উনি যখন এই কথাগুলো বলতেছে তার প্রতিভা নো নো বলে তখন উনি কমতে দিলেন, উনি অবাক হয়ে গেলেন, মানে এই ছাত্রদের ছাত্ররা যারা আজকে আমার চোখের সামনে নো নো করে প্রতিবাদ করছে, মাত্র কিছুদিন আগে এদের সাহায্যেই তো পাকিস্তান করছে, কারণ উনি উমুখে যে চুপ থেকে বক্তৃতা বন্ধ করে চলে গেল। পরে উনি ওই ছাত্র নেতাদের দেখে পাঠান যে এবং যারা ভাষণ তাদের সাথে আলাপ করে উনি ওনার বক্তব্য বোঝানোর চেষ্টা করলেন যে ওরা করছে হিন্দি একমাত্র আমরা উর্দু করলে আমরা, যার যার বক্তব্যে তারাই করলো, কারণ হিন্দিতে এরকম না, হিন্দিতে ওখানে তারা ইন্ডিয়ান ভিতরে সব থেকে প্রধান, আর আমাদের এখানে পাকিস্তানের প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, বেশিরভাগ বাস করে পূর্ব, তো সেই জন্য উনি যে লাইনটা চিন্তা করছে সে লাইনটা। যাই হোক, তো ওনার বক্তব্য উনি ছাত্রদের ভিতরে আর ছাত্ররা তাদের বক্তব্য, কিন্তু কেউ কাউকে বোঝাতে পারল না, কিন্তু একটা জিনিস কি হলো যে মানে আলোচনাটা ব্যর্থ, আলোচনা ব্যর্থ হলো ঘরোয়া আলোচনা। একটা জিনিস যে ওই ১৯৪৮ সালের ১১ই সেপ্টেম্বর উনি মারা যান, কাজী মাহমুদ জিন্নাহ মারা যাওয়ার আগ পর্যন্ত যতদিন বেঁচে ছিল তিনি কিন্তু আর রাষ্ট্রভাষা কোনো কথা প্রকাশ আর বলেছেন, বরঞ্চ তার ব্যক্তিগত চিকিৎসক এরাই বক তাকে মৃত্যু শয্যায় পড়ার আগে তিনি বলেছিলেন যে আমি জীবন অন্যের কথায় বিশ্বাস করি বেশ কয়েকটি ভারতীয় তার একটা হলো রাষ্ট্রভাষা আমার এটা হাজার বলা গেল হাজার নাজিমুদ্দিন উনি প্রধান চিফ মিনিস্টার ছিলেন পূর্ব পাকিস্তান, নাজিমুদ্দিন আবার
নভেম্বরের ফ্লু, ওই পরিবার তাদের পরিবারের উর্দুতে কথা বলি, তো উর্দুতে কথা বলে ওনার ধারণা ছিল যে বাংলাদেশের সব লোক এই ধারণা তিনি কাজে ধরতে সেটা বিশ্বাস তো একদম মৃত্যু সজ্জায় ওখানে এরাই বক্তা দেখে থাকে এই কথাটা বোঝাতে চেষ্টা করি যে আমি জীবনের কথায় বিশ্বাস করি তো কয়েকটা ভুল করেছি তাই বুঝে উঠেছেন রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষার প্রশ্ন গণপরিষদের উপরে যাই হোক উনি এটা আমরা জানতে পারি মোহাম্মদ মুজাব্বের বিখ্যাত সাংবাদিক তার সাংবাদিক রোজনামটা নাম ওই এই অবস্থা পরবর্তীকালে নাজিমুদ্দিন আপনি বলছেন যে নাজিমুদ্দিন 1948 সালের 11ই মার্চ আমি আগেই বলি যে তিনি একজনকে খুশি করতে ভাষা আন্দোলনের দাবি মেনে নিয়ে অবস্থা পরিস্থিতিকে করতে উনি দাবি মেনে নিয়ে সেই নাজিমুদ্দিন যে 1948 সালের 11ই মার্চ মানে রাষ্ট্রভাষা বাংলা দাবি মেনে তিনি 1952 সালের জানুয়ারি মাসে এসে পশ্চিম পাকিস্তানের লোকদের হঠাৎ বলে বসে উর্দু এই এই যে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে এরপরে কিন্তু 52 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের এই যে সংগ্রাম কবি তো 1947 সালে আমিও ছিলাম প্রফেসর আবুল কাসেম থেকে সুবন্ধুদের পক্ষ থেকে আমরা দুইজন মেম্বার ছিলাম এরপরেই যে 1952 সালের 22 52 সালের যে 21শে ফেব্রুয়ারি যে অভ্যুত্থান হয় তাতে প্রথম অভ্যুত্থান 11ই মার্চ চাপা দিয়েছে কিন্তু এই যে 52 সালের 21শে ফেব্রুয়ারি এটা এমন মারাত্মক আকার ধারণ করে যে তার ফলে অনেক তরুণ তাদের বুকে তাজা রক্ত ঢেলে ভাষার আন্দোলন এই তরুণদের এই রক্তপাত পর ভাষা আন্দোলনের কেউ আর কথা বলছে পরবর্তীকালে গণপরিষদের রীতিমতো বাংলা পরিষদের রাষ্ট্রভাষা স্বীকার করে এই যে ইতিহাস অনেকেই জানে এই জানা আমাদের প্রয়োজন এই যে ভাষা আন্দোলন বদবেগ পরবর্তীকালে আজকে যে স্বাধীন বাংলাদেশ আমরা নাগরিক এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তো সেই জন্য আমরা 47 সালে যে ভাষা আন্দোলন শুরু 47 সালে পরে 48 সালে প্রথম অভ্যুত্থান হয় 11ই মার্চ সেই হিসেবে 48 সালের 11ই মার্চের যে গুরুত্ব ভাষা আন্দোলন সেই জিনিস আজকে আমরা আলোচনা করি এই আলোচনার গুরুত্ব রয়েছে এই জন্য যে এর ফলে ভাষা আন্দোলনের এরপরে 1952 সালে এটা তার প্রথম খাজা নাজিমুদ্দিন স্বীকার করলো কায়েদজমকে দেখালো যে অবস্থা তিনি ভাষা আন্দোলন দাবি মেনে ওই দাবি বিরুদ্ধে তিনি নিজেই যখন করলেন এটাকে মনে করা হলো এটা ছিল খাজা নাজিমুদ্দিন বিশ্বাসের কাছে নিজে চুক্তি করা স্বাক্ষর করা যে চুক্তি সেই চুক্তি কিন্তু নিজেই 1952 সালে জানুয়ারি মাসে থাকা পড়ে হিসেবে 11ই মার্চের
kazandırılmış değil. Ağır nöşale ötüce fevrali kurtulur. Çünkü ötüce fevrali nişane özetini araçladı. Dedim. Bu son bir yol. Nöşale. 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 Uçağı açtığını söyledim. Egal yaptı. Dediğim government çıkar kuru. İşte ben kazdım ki dekan ördüm. Antal dekan ördüm. Ne yapayım? Bu son ya bücağı. Bücağı. Eşime başa andalını bir sürü sürü patlıcı ki o. Uçak sonunda bulu. Patlıcı. Neydi? Bülüktü. Uçak açtığını söyledim. Egal yaptı. Başa bulundu. Bir karne Asya'mla ihtiyaç olacaktır. Başlandırı bana şazin paylaştı. Başlandırı Vodbey buna şazin paylaştı. Dedim yerde grupta konuşalım. Varına şeyler iki şefirler ama daha da gerdiydi. Bir de film açalım. Açtırır içelim. Eğer yaparken kita yakın hatta duty organize bakın ama obligat yaptım. Onun dükkuna sunuruldum. Bunun dolayı işte hatta iyi duty organize bilgisayar andalan bilgisayar darası parbena bir kazan azim çıkar kurulisi kaldı kurulisi bana rapat পরবর্তীকালে প্রথম রাষ্ট্রপ্রধান যে সংগ্রাম পরিষদ তার কনভেনার ছিলেন ডক্টর নুরুল্লাহ যিনি ছিলেন অধ্যাপকা বলতে ছিলেন অন্যতম কলিগ আবুল কাসেম সাহেব ছিলেন ভাষা আন্দোলনের সময় ১৯৪৬ সালে পাকিস্তান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমীক্ষা নিতে আর নুরুল হক ছিলেন রসায়ন শাস্ত্র এই যে তখনকার যে ভাষা তখন আওয়ামী লীগের জন্ম হয় ছাত্র লীগ করতেছেন তখন শেখ মুজিবুর রহমান এই যে এই হিসেবে আমরা ভাষা আন্দোলনের গুরুত্ব করতেছি আমরা ৫২ সালের ২৬ ফেব্রুয়ারির কথা বলি কিন্তু তারও যে আগে ছিল ১৯৪৮ সালে ১১ই মার্চে যে আন্দোলন সফল বলা যেত বিষয় আন্দোলন দাবি সবই মেনে নিতে বাধ্য হয়েছিল প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার এই হিসেবে ১১ই মার্চে ভাষা আন্দোলন ইতিহাস এবং আমাদের জাতি ইতিহাসে ১৯৪৮ সালে ১১ই মার্চে ভাষা আন্দোলন আমরা আজকে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আমি আশা করি আমাদের যারা ইতিহাস পড়তে চান জানতে চান ভাষা আন্দোলন ওদের জাতির ইতিহাস যারা জানে তারা আরো ভালোভাবে এই দিকগুলো পড়বেন এবং জানবেন এবং যে আমাদের জাতির অগ্রগতি ইতিহাসে পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে শুধুমাত্র বাংলাদেশ ওঠান বাংলাদেশ শুধুমাত্র শতাংশ ৫২ সালে একুশে পুজো এই সবেরও গুণার্থী বুঝতে হবে এই কথাগুলি বলে আমি আপনাদের ইতিহাস সম্পর্কে আরো সচেতন আরো মনোযোগ গুরুত্ব আমি সকলকে আহ্বান জানাই যারা জাতিকে চিনতে চান জাতির অতীতের ইতিহাস যারা জানতে চান
তারা এগিয়ে আসবেন এবং আমাদের আজকে স্বাধীন শিশুরা ভাষা আন্দোলন তার গোড়া যে শিশু তার গোড়া যে 11 জন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার এই কথাগুলো আপনার অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ আব্দুল গফুর স্যারকে তথ্যপ্রবণ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আসলে আমরা অনেক কিছুই জানতাম না এবং অনেক ইতিহাস অনেকভাবেই বিকৃত করা হয়েছে, যেটা আসল চিত্র স্যার তুলে ধরেছেন। স্যারের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দোয়া করছি স্যার যদি আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। শেষের কথা সুস্থতা কামনা করছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, রাত অনেক হয়ে গেছে। আমরা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শহীদ হয়েছেন এবং যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের সকলের রুহের, যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে তমদ্দুন মুফতির সাথে যারা আছেন তাদের সবার দীর্ঘায়ু কামনা করছি, যারা আমাদের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।